শামসুর বাপ লং চলেন, আমি রেডি। রেডি মানে তোমার কিতা হয়েছে শামসুর মা? তোমারে লই আমি কই যাইতাম এখন? ওমা, আপনি না কইলেন আমার বেড়াইতে নিয়ে যাইবেন। তোমারে আমি কোন সময় কইছি যে তোমারে লই আমি বেড়াইতে যাবো? আপনি না আমারে কইলেন আপনি আমারে ঘুরাইবেন। ও আচ্ছা আচ্ছা, কইছিলাম তো যে তোমারে লই একটু ঘুরতে যাবো। না উঠে নেবার আইয়েন তো, চলো 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 সাদে উঠবো। ইসকা কিতা সাদে সাদে যাবো কিন্তু? আমি তো তোমারে এটাই কইছিলাম যে তোমারে একটু সাদে লইয়া যাবো, এনে ঘুরবো। ও মা গো, আপনি আমার সাদে ঘুরাইতে নিয়ে যাওয়ার কথা কইছেন? আপনি বুঝেন, আপনার বিয়া করে যে আমার জীবনটা এককারে শেষ করে দিছি আমি। আরে তুমি এরকম চাত্তা সকিল লাগবে শামসুর মা। আচ্ছা ঠিক আছে, কই যাইতে চাও তুমি? আচ্ছা তোমারে লইয়া বাজারে যাবো, আজকে আয়ো আয়ো বাজারে চলো। কিতা কইলে? বাজারে বাজারে লইয়া যাইবেন আমারে? শামসুর বাপ, কামটা কিন্তু ভালো করতেছেন না আপনি। আহা শামসুর মা, এরকম স্যাঁত স্যাঁত করো কিসের জন্য? আচ্ছা কই যাইবা, চলো তোমার আজকে আমার অফিসে লইয়া যাই। আয়ো আমার নসিব ভালো থাকলে তো আর আমি এই ব্যাটারে বিয়া করতাম না। আম্মু আজকে না আমার সব ফ্রেন্ডরা খাইতে যাবে, আমি যাই প্লিজ। উস্টা দিমু একটা করে, এখন দুদিন পর পর আইয়া আইয়া খালি আম্মু এদিক যামু ওইদিক যামু ঘুরতে যামু। হ্যাঁ এরকম করো কেন, বাসার কাছেই তো যাবো। আম্মু একটু প্লিজ একটু যাইতে দাও। ওই বিয়া দিলে জামাই লইয়া যাইস। আম্মু প্লিজ, আমি তোমার মতন জীবন চাই না, ঠিক আছে? ওমা তুমি তো জীবনেও বিয়ের আগেও ঘুরতে যাও নাই, আর বিয়ের পরে তো আব্বু তোমাকে কোনোদিন কোনো ভালো জায়গায় নিয়ে যায় নাই। সরি আম্মু, থাকতে থাক তুমি মনে কষ্ট পাও না আম্মু। তুমি কি চাও আমার লাইফও এরকম হোক? তাহলে আমি এখন যাই। সারা আমার সবকে সামনে থেকে আমার দুনিয়ার কাজ কুসুম, খেয়ে আপনার শুধু খাজ খাজ খাজ, আমাকে আপনি কোথাও নিয়ে যান না। চলেন না আজকে আমরা দূরে কোথাও বেড়ায় আসি। আর কি দূরে কোথাও বেড়াইতে যাবো? এই যে এই মেলগুলা কি তুমি লেখা দিবা? প্লিজ শামসু, জামু জামু পরে একদিন তোমারে লইয়া বেড়ায় আসবো। আমি আজকে যাবই। দূর যাও তো কুলসুম, জ্বালাইও না, বিরক্ত লাগতাছে। কুলসুম, আরে আরে কুলসুম তুমি কি করতেছো? তুমি মারতেছো কেন? আরে স্বামীর গায়ে হাত তুলতে নাই, পাগল হয়ে গেছো কুসুম? তুমি ছাড়ো, আরে খামসি দিও না, যাও। ও মা গো, কি কি হয়েছে তোরা? মা তোরা এরকম মারামারি করতেছিস কেন? আরে আম্মা দেখো না কুলসুম কি শুরু করছে, আমারে মারতাছে সমানে। কুলসুম কি হয়েছে, তুমি আমার ফুলারে মারতাছো কি লেগা? ওকেই জিজ্ঞেস করেন, শামস আমাকে কোথাও নিয়ে যায় না ঘোরাতে। আর দেখো না আম্মা কি উল্টা পাল্টা কথা কইতাছে, ওরে লইয়া আমি আন বেড়াইতে যাইতাম। ঘুরতে চাই তো ঘুরে নিয়ে আয়, বাইরে কোন জায়গার থেকে ঘুরে নিয়ে আয় ওরে। কি আম্মা তুমিও তো দেই উল্টা পাল্টা কথা কও, ওরে লই আমি কই ঘুরতে যাবো? আমার অফিসের কাম আছে না? আরে আম্মুডা থাক, তুমি কইনো না আম্মু, কইনো না তুমি আমার লগে আয়ো। আমার মামি আমাকে অলওয়েজ বলতো যে বিয়ের পর আমাকে নিয়ে ঘুরতে যাস, লুক এট আই এম সাচ আ বিগ লুজার। আয়ো আমি তোমারে ঘুরতে নিয়ে যাবো। আমার লগে আয়ো, শোনো এবারে ডিকি মনে করে জানুনি যে হেরারে সারা আমরা কোনো জায়গায় ঘুরতে যাইতে পারতাম না বুঝছুনি, আর হেতারারা সে থাকলে আমরা জীবনেও ঘোরাফেরা হইব না, এই জিন্দগি ভর এই ঘরের মধ্যেই আমাকে ফুইরা থাকতে হইব। সব সময় আম্মা একটা রং কথা কইব, একদম সুপ। এতক্ষণ বউয়ের মায়ের খাইছিস না, না আমার মায়ের খাবি? মারো সবাই মিল্লা, আমারে মারো, মাইরা ফেলাও। আমি তো জানি না।
সম্পর্কে জানোস না? শোন, এই ফ্লাই ফার লেডিজ এর মাধ্যমে এখন আমরা মেয়েরা মহিলারা যে কোনো সময় দেশ ও দেশের বাইরে নিশ্চিন্তে ও নিরাপদ ভাবে ঘুরতে যাইতে পারবো। সত্যি তুই তুই শামস দেখোস না ফ্লাই ফার লেডিজ এর নতুন কি কি প্যাকেজ আছে? আমরা তিনজন যাবো ঘুরতে। মানে আমু তুমি কি বলতেছো? তার মানে কি আমরা সত্যি সত্যি বেড়াতে যাব? আমাকে দাও, আমি এখনই চেক করতেছি দেখি। ও মাই গড, আমু ফ্লাই ফার লেডিজ এ তো দারুণ দারুণ সব ভ্রমণ প্যাকেজ আছে। এমন কি আর ওই দিন আসেনি যে আমরা ঘরে বইয়া হ্যাঁ তার অপেক্ষায় বইয়া থাকবো যে কোন সময় তোরা আইব আর আমরা লইয়া যাইব। আমরা তো এ দিমু আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে তাহলে। শোন, আমরা কাপড় সফর বেশি নিমু না বুঝছো, হেনা যাইয়া শপিং করবো, নতুন নতুন জামা ফিনবো। হ্যাঁ 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 আমু একদম ঠিক বলছো, আমরা না এত বেশি কাপড় চোপড় নিয়ে লাগেজ ভারী করবো না, ঠিক আছে? হালকা পাতলাই যাবো এখান থেকে। আরিয়া কুলসুম, তুমি তুমি আমার ওষুধের ফুটলাটা দাও, ওই বক্সটা দাও, এটা জরুরি। আর শামস, তুই ওই আমার একটা সাদা উন্না আছে ওইটা লো। শোন, ক্যামেরা আর চার্জার এটা ঠিক রাখবি বুঝছোস। ওহো আমু, তুমি একদম টেনশন করো না, তোমার ওষুধ পত্র ক্যামেরা চার্জার প্রয়োজনীয় সব জিনিস আমি আর কুলসুম ভাবি সুন্দর মতন গুছায় নিয়েছি। ইয়েস মম, ডোন্ট ওয়ারি অ্যাট অল, সব কিছু নেওয়া হয়েছে, নাও লেটস গো। এবার চলো রওনা দেই। শামসুর বা, ওই যে আমরা সাত দিনের লেগে একটু বাইরে যাইতেছি বুঝছে, ঘরবাড়ির একটু খেয়াল রাখেন। কি আশ্চর্য! এই শামসুর মা দাঁড়াও, তোমরা কই যাইতাছো? ওমা, কই যাইতেছি মানে বেড়াইতে যাইতেছি, ঘুরতে যাইতেছি কক্সবাজার। তুমি বেড়াইতে যাইবা তুমি আমারে জানাইছো? হ্যাঁ, আপনার জানাই নাই মানে? আপনি আমারে কোনটা জানাইয়া করেন, এটা জানানোর কি আছে? আরে যাও ঘরে তাও, একটা কথা কইবেন না। কি আশ্চর্য, কি সমস্যা তোমগো? আবু প্লিজ, জীবনে তো আম্মুকে কোনোদিন কোনো ভালো জায়গায় নিয়ে যাও না, এখন আবার বাধা দিতেছো। ড্যাড প্লিজ, আমাদেরকে চাইতে দেন, চুপচাপ ঘরের মধ্যে থাকেন। আমরা গেলাম, হ্যাঁ সাবধানে থাকেন তাইলে। কি ব্যাপার আম্মা? ওই যে আরেকজন আসছে শামসু ভাই। কই যাইতেছো তোমরা? কই যাইতেছি মানে আমরা সাত দিনের লেগে বাড়িতে যাইতেছি। কিতা আম্মা, তুমি এটি কি কইতাছো? আর কুলসুম কুলসুম কই যায় তোমরা লগে? কুলসুমও যাইবো আমগো লগে বেড়াইতে। আর না না আম্মা, কুলসুম যাইবো না। এই কুলসুম তুমি দাও, তোমার যাওয়ার দরকার নাই। হাউ প্লিজ শামসু, আই এম গোইং উইথ মম এন্ড দ্যাটস ফাইনাল, ওকে? আরে ভাইয়া, তুমি কুলসুম ভাবিকে মানা করার কে? কি আশ্চর্য! শামস তুই চুপ কর, একটা কথা কবি না। চিন্তা করো, যাইতাছি একদিকে আর বাধা দেওয়ার চেষ্টা করতেছে বাফুতে মিল্লা। আম্মা তুমি এই কামটা কি লেগে করতাছো? চিন্তা করছস? হাজার কাম, কি কামটা করলো? মেজাজটা খুব খারাপ লাগতেছে শামসু। এখন আমরা কেমনে কি করবো আব্বা, এই পুরো বাস আমরা কেমনে দীক্ষা রাখবো? যা যাই ডিম ভাজ। কিতা কিতা আব্বা, আমি ডিম ভাজতাম। হ্যাঁ আমি ডিম ভাজতে পারি। হ্যাঁ আমি একলা যাই ডিম ভাজতাম। আয়ো তুমি আমার লগে আয়ো আব্বা, একলগে ডিম ভাজি।